আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নিনি ভাই বোনেরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয়, আল্লামা ইবনে সিরিনের উর্দু খাব নামক গ্রন্থ থেকে। আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, স্বপ্নে কেউ যদি নিজেকে ক্রন্দন করতে দেখে চিন্তা ভাবনা দূর হবে। নিজের এক চোখ অন্ধ দেখা ধর্মীয় কাজের শৈথিল্যতা প্রকাশ করার আলামত বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি নিজেকে ক্রন্দন করতে দেখে অভাব চিন্তা ভাবনা দূর হবে। যদি নিশান হলুদ কালার দেখে রোগ মুক্তির আলামত। স্বপ্নে কেউ যদি নামাজ পড়তে দেখে মনের আশা পূর্ণ হতে পারে। স্বপ্নে কেউ যদি পোকা দেখতে পায়, পোকা মাকড় দেখে দুঃখ কষ্ট করবে। পোকা যদি উড়তে দেখে রোগাক্রান্ত হওয়ার আলামত। পোকা যদি তার শরীরের মধ্যে উড়ে এসে বসতে দেখে বিপদ দূর হবে। স্বপ্নে যদি তার পোশাকের মধ্যে বড় ছোট যে কোনো আকৃতির পোকা দেখে মান সম্মান বাড়বে। স্বপ্নে কেউ যদি নীল রঙের কোনো পোকা দেখে দুঃখ কষ্ট দূর হওয়ার আলামত। স্বপ্নে জারত রঙের পোকা দেখা বিপদ বালা মুসিবত, এগুলো আপনার পদে পদে আপনার সামনে আসবে, আপনি বিপদের কারণে সামনে অগ্রগতি হতে পারবেন না। স্বপ্নে সবুজ রঙের স্বপ্নে পোশাক সবুজ বর্ণের দেখা হজ নসিব হওয়ার আলামত বুঝতে হবে। স্বপ্নে কালো রঙের পোশাক দেখা সুখ শান্তির আলামত বুঝতে হবে। প্রজাপতি দেখা ভালো কোনো বন্ধু আপনার জীবনে আসবে। স্বপ্নে প্রদীপ দেখা সুন্দরী স্ত্রী লাভ হতে পারে। তদ্রূপ কোনো পুরুষ যদি কোনো নারী যদি দেখে সুন্দর কোনো পুরুষ তার জীবনে আসবে। পানিতে সাঁতার কাটতে দেখা সংসারে আয় উন্নতি হবে। পানিতে স্রোত দেখা অর্থ আগমনের আলামত। পানির কলসি দেখা সুন্দরী স্ত্রী লাভ হবে। স্বপ্নে সাগরের পানি পান করতে দেখা বিরাট রাজ্যের অধিকারী হওয়ার আলামত। পতঙ্গ দেখা মিথ্যাবাদী হওয়ার আলামত বুঝতে হবে। তো বন্ধুরা, এই বিষয়গুলো নিয়ে আর অনেকগুলো ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনারা দেখতে পারেন, উপকৃত হবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।